আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, সব রেকর্ড ছাড়ালো করোনায় মৃত্যু। চলুন মূল সংবাদে চলে যাই। দেশে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে বাড়ছে সংক্রমণ, শনাক্ত মৃত্যুতে অতীতের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড, শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে সমানতালে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 258 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 19,779 জনে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংক্রমিত এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে 14,925 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,94,752 জনে। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানী হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে কেউ শয্যা পাচ্ছে না, আর আইসিইউতে শয্যা না পাওয়ায় সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরীক্ষা করাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালগুলোতে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। বন্ধুরা, এই ছিল সর্বোচ্চ আজকের করোনা নিউজের আপডেট। সব রেকর্ড ছাড়ালো করোনা মৃত্যু।